2023 এসেও যদি মেয়েরা মানে আমরা হেল্পলেস ফিল করি এটা আসলে খুবই কষ্টের। আপনি একটু জানতে চাই আপনি সময় সীমাতে একটু ধরেছিলেন এটার কারণটা কেন মানে কি কোভিডের একটা গ্যাপ ছিল এবং আমার বাবা মারা গেছে একদম ওই টাইমের ইমিডিয়েট আগে। সো আমার বাবা তো আমার পুরো একটা পৃথিবী ছিল, আমার বাবাই আমার সব ছিল। সো ওই গ্যাপটা ফিল আপ করতে করতে আমার অনেক টাইম লেগে গেছে, যদিও এটা কখনোই ফিল আপ হবার না। সো ওইটার জন্য একটু গ্যাপ, বাট ইনশাল্লাহ আমার বেশ কিছু কাজ কমপ্লিটও হয়েছে এবছর, ওগুলো দেখা যাবে এবং আরও বেশ কিছু কাজও করছি। ময়ূরাক্ষী সেখানে একটা নায়িকার ক্যারেক্টার প্লে করছি, একটা নায়িকার জীবনের যে ক্রাইসিস আপস অ্যান্ড ডাউন, রাশিদ পলাশ আমাদের ডিরেক্টর। তারপর পাপ করেছি, পাপ যেটা হচ্ছে ছবির নাম পাপ, সেখানে আমি ডিবি অফিসারের ক্যারেক্টার করছি, সেটা সৈকত নাসের জ্যাজের ছবি এটা। আরেকটা হচ্ছে রনি, শামীম আহমেদ রনি, এবার তোরা মানুষও, সেখানেও রেপ ভিকটিমের ক্যারেক্টার প্লে করছি, তো সেখানেও একটা মেসেজ আছে। সো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে ছোট ছোট করে মেসেজ দিয়ে, সেটা কমার্শিয়ালি হোক বা একটু আর্টিস্টিক ওয়েতে হোক, মানুষের কাছে পৌঁছে যায়। আপনাকে তো সবসময় আমরা কমার্শিয়াল ফিল্মই বেশি দেখে আসি, অপটেক সিনেমা বেশি না, তো অপটেক সিনেমা নিয়ে কোনো ভাবনা আছে কিনা? ও সিনেমা তো সিনেমা, গুড সিনেমা ব্যাড সিনেমা, আমি মনে করি যে কমার্স তো থাকবে, কারণ কমার্শিয়ালি যদি একটা ছবি সাকসেসফুল না হয় তাহলে ইন্ডাস্ট্রি কী করে বাঁচবে, তাই না? টাকা পয়সা তো আর্ন করতে হবে। বাট এমন না যে আমি শুধু এই টাইপের ছবি করতে চাই বা ওরকম ছবি করবো, আমাকে মানে আর্টিস্ট যে বলে, আর্টিস্টকে যেভাবে প্রেজেন্ট করবে সেভাবেই সে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট হবে। এবং অডিয়েন্স আসলে আমাকে গ্ল্যামার ওয়েতে খুব সুন্দরভাবে নিয়েছে, নায়িকার চরিত্রে খুব হ্যাপি গো লাকি ক্যারেক্টারগুলোই করেছে আমি ম্যাক্সিমাম। বাট বিসলি একটা ছবি ছিল অ্যাকশন ড্রেসমিন, এগুলো যেমন ছিল যে নারী প্রতিবাদী নারী চরিত্র, সেরকম এটাও মেঘনা কন্যা, এটাও কিন্তু একটা একটু ডিফারেন্ট টাইপেরই ছবি আমি করতে পারি। এবং ময়ূরাক্ষী যতই সেটা নায়িকার ক্যারেক্টার হোক, বাট ছোট ছোট ক্রাইসিসগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে, ওইটাও একটা আর্টিস্টিক ওয়েতে, একটা কমার্শিয়াল ছবি কীভাবে আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা যায় ওই ছবিটা দেখলে মানুষ বুঝতে পারবে। তারপর আর একটা ছবি যে পাপ করেছি, তো আমার মনে হয় যে আমাকে যেমন গল্পে চাইবে মানুষ, নিতে চাইবে এবং ডিরেক্টর আমাকে যেভাবে প্রেজেন্ট করবে আমি সেভাবেই প্রিপারেশন নিয়ে রেডি হতে পারবো। এটা আমার কোনো বাইন্ডিংস নাই বা লিমিটেশনস নাই যে আমি এটাই করতে পারবো, এই গল্পই করতে পারবো, ওই গল্প করতে পারবো, এমন কোনো ব্যাপার নেই। আমি কামব্যাক এত বিরতিও নেই আমার, কারণ হচ্ছে আমি আর টিভির একটা ওয়েব ফিল্ম করেছি, সুরভি করেছি বঙ্গল, তারপরে এই যে একটা গান করলাম ইয়ে। তো আমি মনে করি যে ভক্তরা সবসময় আমাকে নক দিচ্ছিল, আপু আপনার কাজ পাচ্ছি না আমরা হলে বা দেখতে পাচ্ছি না, কবে আবার আসবো। আই এম ব্লেসড যে 12 বছর চলছে আমার কাজে, সে ছোটবেলা থেকে শুরু করেছি ফিল্ম, সো এখনও অডিয়েন্স আমাকে অনেক ভালোবাসে, পছন্দ করে, এটা একটা বড় ব্যাপার, এটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ।